সেই মডেল দিয়ে বাংলাদেশে আমদানি করবার সক্ষমতা 6 মাস থেকে 2 মাসে নামিয়ে দেওয়া হয়েছে। সেই মডেলের নাম হচ্ছে কুইক রেন্টাল মডেল। এই মডেলের মালিকানা হচ্ছে আওয়ামী অলিগার্স এবং মাফিয়াদের, যাদের একমাত্র দায়িত্ব হচ্ছে গরিব মানুষের টাকা শোষণ করে বিদেশে ডলারে রূপান্তরিত করে পাচার করা। যাদের একমাত্র কাজ হচ্ছে দিনে এবং রাতে ব্যাংকিং মাফিয়ার নামে নতুন নতুন ব্যাংকের মালিক হওয়া। যাদের একমাত্র দায়িত্ব হচ্ছে ব্যাংক খেলাপিদেরকে মাফ করে দিয়ে নতুন করে বাজেট থেকে সাবসিডি দিয়ে ব্যাংকগুলোকে ফোর্সফুললি মার্জার করা। এটার নাম হচ্ছে মাফিয়া গণতন্ত্র, এটার নাম হচ্ছে লুটেরাদের অর্থনীতি। এভাবেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের নামে লুটপাটের স্বর্গে পরিণত হয়েছে। এটার মধ্যে এই স্মার্ট বাংলাদেশে লুটপাট হতে হতে আমি আপনি ফকির হয়ে যাব। 41 সালে বাংলাদেশে অলিগার্স বড়লোক হবে, বেরোজিতদের বিরোধ পারবে, এসআরএমদের বিরোধ পারবে, শূন্য ব্যাংক থেকে শুরু করে এসআরএম গত 15 বছরে 8টা ব্যাংকের মালিক হয়ে গেল। এর নাম হচ্ছে বাংলাদেশের উন্নয়ন। আমরা দেখেছি বেরোজের আহমদের মতো লোকরা পাড়ায় মহল্লায় কিভাবে উপজেলা জেলার মালিক হয়ে গেছে, যে পরিমাণ সম্পত্তির মালিক বেরোজের আহমদের মতো সাক্কার বাক্কাররা আমলারা হয়েছে। এরকম হাজার হাজার আমলাদের কাছে আজকের বাংলাদেশ বিক্রি হয়ে গেছে, বাংলাদেশের সম্পত্তি পাচার হয়ে গেছে। আর এভাবেই আমি আপনি গরিব হয়েছি। এই গরিব হওয়ার মধ্য দিয়ে আমাকে আপনাকে গড়পট্টায় পরিণত করে দেওয়া হয়েছে। কারণ বিরোধী যখন 500 কোটি টাকার মালিক হয়, গড়পট্টায় বাংলাদেশের প্রত্যেক রিক্সাওয়ালা লাখপতি হয়ে যায়। এই গড়ের অর্থনীতিকে আমরা প্রত্যাখ্যান করছি। আমাদের দাবি হচ্ছে অর্থনীতির সুযোগ দেখতে হবে গরিব মানুষের জীবন বিবেচনায়। আমার সাধারণ কৃষক আগের থেকে ভালো আছে না খারাপ আছে, আমার রিক্সাওয়ালা ভাইরা 15 বছর আগের থেকে এখন ভালো আছে না খারাপ আছে, আমার কৃষক আমার মজুর আগের থেকে ভালো আছে না খারাপ আছে, আমার কর্মজীবী জনগোষ্ঠী আগের থেকে ভালো আছে না খারাপ আছে, সেটাই হচ্ছে অর্থনীতির সূচক হতে হবে। বেরোজির বাংলাদেশে কত হয়েছে, এসআরএমের কয়টা ব্যাংক হয়েছে, বাংলাদেশে কি পরিমাণ লুটের টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করা হয়েছে, সাইফুজ্জামানদের কয়শত ফ্ল্যাট হয়েছে দুবাই আর লন্ডনে, গোলাপদের মাইহাটালে আর ওয়াশিংটনে কয়টা ফ্ল্যাট হয়েছে, কয়টা বেগম তারা বানিয়েছে বাংলাদেশের এই লুটেরারা। তার উপরে ভিত্তি করে একটা দেশের অর্থনীতি মানদণ্ড চলতে পারে না। আমরা বারবার বলেছি এই ডিজিটাল লুটপাটের মানে হচ্ছে আমরা গরিব থেকে গরিব হয়েছি। 2009 সালের 1 লক্ষ টাকা শূন্যে পরিণত হয়েছে। শুধু মনে করে দেখেন 2009 সালে 1 লক্ষ টাকা দিয়ে আপনি 9 ভরি সোনা কিনতে পারতেন, আর আজকে বাংলাদেশে সোনার ভরি 1 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছিল যার ব্যাংকে 1 লক্ষ টাকা ছিল, সেই 1 লক্ষ টাকা আজকে শূন্যে পরিণত হয়েছে। এই 1 লক্ষ টাকা 15 বছরে শূন্যে পরিণত হওয়ার মানে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। এর মানে হচ্ছে 5 লক্ষ টাকা শূন্যে পরিণত হবে। এর মধ্য দিয়ে আপনি 2041 সালে স্মার্ট বাংলাদেশে পরিণত হবেন। এটাই হচ্ছে লুটপাটের বাংলাদেশ, এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, এটাই হচ্ছে দামি গণতন্ত্র।